প্রিয় দুই হাজার বাইশ সালের এইসিসি পরীক্ষার্থীরা তোমরা শুভেচ্ছা নিয়েও তোমাদের আর এম এডুকেশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং এই চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা এরই মধ্যে তোমাদের নির্ধারিত কাজ টু অর্থাৎ এসিসি পরীক্ষার্থী দুহাজার বাইশ পৌঁছবিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি পেয়ে গেছো হয়তো অনেকেই করে ফেলছো তারপর আমার সাথে একটু মিলিয়ে নাও আর আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সাথে বেল আইকনটি অন করে রাখবে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তাহলে আমরা দেখি যে তোমাদের অ্যাসাইনমেন্ট কি দিয়েছে অলরেডি আমরা পেয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট আমরা এত বেশি কথায় না গিয়ে আমরা শুধু অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করি শুরু করি আসো আমাদের প্রথমে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে অর্থাৎ এখানে তোমাদের টি ওয়ান ধরি এটা টি টু ধরি এখন এখানে বলছে টি ওয়ান থেকে টি টু অংশে কাজ অর্থাৎ টি ওয়ান থেকে টি টু অংশে কাজ এখানে গ্রাফটা বলছে এদিকে হচ্ছে আয়তন আর এদিকে হচ্ছে কি চাপ তাহলে টি ওয়ান থেকে টি টু অংশে আমাদের কাজ কি কাজ কতটুকু হলো সেটা আমরা একটু নির্ণয় করি দেখো এখানে টি ওয়ান থেকে টি টু অংশে আয়তন স্থিতি অর্থাৎ লক্ষ্য করো ভি যেহেতু এখানে ছিল এই যে এই রেখায় এখানে ওই টি টু এর আয়তন কি একই থাকে অর্থাৎ আয়তনে কোনো পরিবর্তন হয়নি সুতরাং আমরা লিখতে পারি ডি ভি সমান আয়তনের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান সমান জিরো অর্থাৎ আয়তনের পরিবর্তন হয়নি আমরা জানি লক্ষ্য করো ডব্লু এখন আমরা এটাকে কি করবো এই আমরা জানি যে ডব্লু সমান এই এই টি এর সাপেক্ষে আমরা ব্যবকরণ করব অর্থাৎ পরিবর্তনটাকে আমরা আপার লিমিট আছে টি টু আর লোয়ার লিমিট আছে টি ওয়ান তাহলে পি ডিভি এটা হচ্ছে আমাদের এটাকে আমরা যদি সমাকলন করি তাহলে কি হয় লক্ষ্য করা যে এই যে ডিভি ডিভি আর এখানে কি পাইছি আমরা জিরো পাইছি জিরো বসাই দিলাম তাহলে পি ইন্টু জিরো মানে কত পি ইন্টু জিরো মানে জিরো জিরোর কোনো ব্যব সমাকরণ নাই তাহলে জিরো তাহলে আমরা বলতে পারি সুতরাং টি ওয়ান থেকে টি টু অংশে কাজ জিরো ধুলো অর্থাৎ কোনো কাজ অর্থাৎ টি ওয়ান থেকে টি টু এ কোনো কাজ সম্পন্ন হয়নি এখন আমাদের খনং প্রশ্ন আছে তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু উন্নতির ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ আমরা যদি যাই একটু খেয়াল করো যেখানে টি ওয়ান থেকে টি টুতে যাই তখন আমাদের এটা নির্ণয় করতে হবে যে টি ওয়ান থেকে টি টুতে গৃহীত তাপ তাহলে আমরা লিখি টি ওয়ান থেকে টি টু অংশে গৃহীত তাপ আমরা ধরলাম কত কিউ আমরা ধরে নিলাম আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধরলাম ইউ আর এখানে টি ওয়ান থেকে টি তে আয়তনের পরিবর্তন করতে শূন্য অর্থাৎ এখানে কোনো আয়তনের পরিবর্তন হয় সেটা আমরা লিখছি অর্থাৎ স্থির আয়তন সুতরাং স্থির আয়তনে আমরা লিখতে পারি ডি কিউ শান এটা আমরা কি সূত্র থেকে পেয়েছি ওকে এখন খেয়াল করো এটা আমরা করে একদিকে কণা হতে পাই আবার কি ডি ডব্লু কত করেছিল অর্থাৎ আমাদের কাজ টি ওয়ান থেকে টি তে কাজ হয়েছিল শূন্য তাহলে আমরা লিখতে পারি আমরা জানি দেখো ডি ডি অর্থাৎ আমাদের কাজ আর অভ্যন্তরীণ শক্তি হবে কি টোটাল শক্তি দেখো তাহলে আমাদের ডি ডিও এখান থেকে আমরা লিখতে পারি ডি কিউশান ডিউ আমরা লিখে নিলাম তাহলে ডিউ শান কথা এই যে ডিউ এই এখানে আমরা পাইছিলাম ডি কিউ মান করে এন সি ভি ডিটি নাকি এটা আমরা পেয়েছিলাম তাহলে এটা লেখা তাহলে ডিউ সমান কথা এটা এই সমীকরণ আমরা দিয়ে দিলাম এখন এটাকে আমরা যে তাপের পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে তাপের সাপেক্ষে আমরা কী করবো সমাকরণ করবো ঠিক আছে কারণ আর বাকিগুলো এন সি ভি এগুলো সবই কি আমাদের ধ্রুব অংশ অর্থাৎ এটার সাপেক্ষে আমাদের করার কোনো প্রয়োজন নেই তাহলে দুই নং সমীকরণ ওয়ার্ভ পাশে টি ওয়ান থেকে টি টু লিমিটে সমাকরণ করে পাই কি পাই দেখো সব ওয়াইব পক্ষে আমরা সমাকরণ করলাম সমাকরণ করার পরে দেখো এই যে এন সি ভি এটা আমরা বাইরে নিয়ে আসবো সমাকলনের বাইরে কারণ এটাতে আমাদের কোনো প্রয়োজন এটা ধ্রুব অংশ আর টি এর সাপেক্ষে যেহেতু আমরা টিটা ডিটিটা রেখে দেবো এরপরে দেখো এনসিবি আচ্ছা এটা যদি আমরা করি দেখো এখানে কিছু নাই এখানে কোনো কিছু লেভেলের ওয়ান আছে ওয়ানের সংকলন হবে সেটাই যার সাপেক্ষে আমরা করছি তাই অর্থাৎ কি টি হবে কত হবে টি এর সাপেক্ষ টি হবে টি হলে আর আপার লিমিট টি টু আর লোয়ার লিমিট কত টি ওয়ান তাহলে এনসিবি এনসিবি থাকলো এখানে আর এখানে লক্ষ্য করো যে আমরা জানি যদি এরপরে কি করতে হয় আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয় টি টু এইখানে একবার টি এর মানবস টি টু মাইনাস টি ওয়ান এটা তোমরা নিশ্চয়ই জানো আবার যেহেতু ডিকুইশন কত ডিউ ঠিক আছে ডিকুইশন যদি ডিউ হয় করো তাহলে কিউ সমান কত কিউ সমান আমরা পাই এম সি ভি ডি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে আমাদের কিউ এর মান এটা আমরা পেয়ে যেতে অর্থাৎ এখানে ইউর মান লক্ষ্য ডিউ এর সমাধান পেয়েছে ইউ ইউর মান আসছে এটা আর যেহেতু ডি কিউশন ডি ইউ এটা আমরা পেয়েছিলাম তাহলে এই যে কি ইউ শোন কি এই যেহেতু এটা এই মানটা বসাই দিলে আমরা পাই কি কিউ শোন কত এল সিবি ডি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান গ গলং প্রশ্নে কী আছে আমরা একটু দেখে নিই গলং প্রশ্ন আছে তাপমাত্রা টি টু থেকে টি থ্রি পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত ঠিক আছে তাহলে আমরা লিখি দেখো এখানে ইউশ এটা আমরা জানি তাই না এটা ইউশওয়ান কত ওই কি এর সাপেক্ষে আমরা কি সমাকলন করি তাহলে আমাদের কত হয় এই ডিউটা আমরা পাইছিলাম কত এম সি এটা আমরা এন সি ভি আমরা আগে পেয়েছিলাম ডিউ এর পূর্বে আমরা পেয়েছি সেটা বসাই দিলাম তাহলে এম সি ভি লিখেছিলাম আর এখানে যেহেতু লক্ষ্য ডাইরেক্ট করছি আমি এম সি ভি বাইরে নিলাম আর টি এর সাপেক্ষে এটা ওয়ান কি টি সান টি থ্রি মাইনাস টি থ্রি আর টি টু আপার লোকের টি থ্রি টি টু এখানে ডাইরেক্ট করেছি একটা লাইন কম করেছি সেখানে তোমরা একটা লাইন বাইরে নিত তাহলে এম সি ভি আর এখানে টি এর আপার

টি থ্রি টি টু আর টি ওয়ান এটা দ্বারা একটা কি ত্রিভুজ গঠন হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্র ফল তো এই ত্রিভুজের ক্ষেত্র ফল যদি আমরা বাই করি তাহলে আমরা জানি ক্ষেত্র ফল হাফ ইন্টু ভূমি ভূমি এটা আর উচ্চতা আছে এটা এটা কি দেখো এটা হচ্ছে আমরা যদি ভি টু ভি থ্রি ধরি অর্থাৎ টি থ্রি স্থলে ভি থ্রি আর টি ওয়ান স্থলে কত ভি ওয়ান আবার এখানে কত টি টু ধরি তাহলে আমরা লিখতে পারি কি লক্ষ যে এল সি ভি টি থ্রি মাইনাস টি টু হাফ ইন্টু ভূমি ভূমিগত ভি থ্রি মাইনাস ভি টু দক্ষিণ থেকে ভি থ্রি মাইনাস ভি ওয়ান লিখবা এখানে কত লিখবা ভি ওয়ান লিখবা এখানে ভি ওয়ান লিখবা আর এখানে কত লক্ষণ পি টু এখানে কত পি টু মাইনাস পি ওয়ান অর্থাৎ উচ্চতা পি টু মাইনাস পি ওয়ান এখানে তোরা অবশ্যই ভি ওয়ান লিখে দিবা ঠিক আছে এটা একটু মিস্টেক হয়েছে এটা খেয়াল রাখবা ওকে তাহলে এই হচ্ছে আমাদের কি প্রশ্নের সমাধান তাহলে আশা করি তোমরা সমাধানটি বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আল্লাহ হাফিজ